মোটামুটি প্রাউড যে আমাদের 50 বছর পূর্তি অনুষ্ঠানে আমরা স্কুলের এতজন সিনিয়র জুনিয়রের সামনে এই আটা মানে ইয়া করতে পারছি এটা আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জামিল আর তাসিফকে তাদের জোস একটা পারফরম্যান্সের জন্য। যারা যারা আমাদের বাস্কেটবল ইভেন্টের কম্পিটিশনে পুরস্কার জিতেছেন তাদেরকে অনুরোধ করছি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহীর যে কাউন্টারটি রয়েছে সেখান থেকে আপনাদের পুরস্কারটি গ্রহণ করবেন। আর স্টেজের সামনে যে অংশটুকু রয়েছে পারফরমেন্সের সময় আমরা কেউ এখানে আসবো না, এখানে আসলে সমস্যা হচ্ছে যারা পিছনে বসে আছেন তারা পারফরমেন্সটা যথাযথভাবে উপভোগ করতে পারছেন না। পারফরমেন্সটা সবার জন্য, আমরা জানি রাজশাহী শহরের বিভিন্ন তারকা রয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন ধরনের টিভি চ্যানেলে পারফর্ম করে থাকে, যারা শুধুমাত্র বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না একই সাথে তারা রাজশাহী শহরকে রিপ্রেজেন্ট করে। তারা শুধুমাত্র বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর তারকা না, তারা একই সাথে রাজশাহী শহরের তারকা। সেই সকল তারকা শিল্পীকে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি। আমাদের সাথে রয়েছেন হৃদয়, সুমি, রাখি, আনোয়ার এবং লুবনা। এখন এই সেগমেন্টটা হৃদয়, সুমি, রাখি, আনোয়ার এবং লুবনা তাদের প্রত্যেকের পারফরমেন্সে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের এই সন্ধ্যাটাকে আমরা রাগিয়ে তুলব। সরাসরি স্টেজ চলে যাচ্ছে হৃদয়ের কাছে। হৃদয়, হ্যালো, এস এম আতাউর রহমান, 8B রোল 11 রোল 14 তোমার গার্জেন অপেক্ষা করছে, এক্ষুনি গেটে যাও। মোহাম্মদ ফরহাদ রেজা, ক্লাস 4B রোল 36,
গেটে যোগাযোগ করো। তানভীর রহমান ক্লাস থ্রি রোল ২৬ গেটে যোগাযোগ করো, তোমাদের গার্জেন অপেক্ষা করছে। কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কা কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কা ভালোবাসার ময়না পাখি, এখন জানি কা জীবনে
দেবে কই জীবন দেবানে, দেবে কই জীবন দেবানে, সুখের জীবন তার ভালোবাসার ময়না পাখি। এখন জানি তার ভালোবাসার ময়না পাখি, এখন জানি তার কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে ভালোবাসার ময়না পাখি। এখন জানি তার ভালোবাসার ময়না পাখি, এখন জানি তার ভালোবাসার ময়না পাখি, এখন জানি তার ভালোবাসার ময় পাখি, এখন জানি কা। থ্যাংক ইউ। ধন্যবাদ হৃদয় ভাইকে। ছোট্ট দুটি অ্যানাউন্সমেন্ট আছে। যারা আমাদের 50 বছর পূর্তির কিটগুলো এখনও সংগ্রহ করতে পারেন নাই সামহাও কোনো রিজনে, তাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের কিট সংগ্রহ করবেন 10B থেকে। দ্বিতীয় একটি অ্যানাউন্সমেন্ট, আমাদের কাছে একটি ব্যাগ এসে পৌঁছেছে। সেই ব্যাগে 1884 ব্যাচের একটা চাদর পাওয়া গিয়েছে। যার ব্যাগটা হারিয়েছে 84 ব্যাচের, তারা আমার সাথে একটু যোগাযোগ করবেন কাইন্ডলি। থার্ড, একটা ছোট বাচ্চার একটা ব্যাগ হারিয়ে গেছে, ব্যাগে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু ছিল এবং তার ফোনটি ছিল। যদি কোনো ব্যক্তি সেই ব্যাগটি পেয়ে থাকেন, কারণ তার ফোনটি তার কাছে যাওয়াটা খুব বেশি দরকার, আর অন্যথায় তার বাবা মা তার সাথে যোগাযোগ করতে পারবে না, সেই ছোট্ট ভাইটির ব্যাগ যদি কেউ পেয়ে থাকেন অতি সত্বর আমার সাথে একটু দেখা করবেন। এখন মঞ্চে ডেকে নিয়ে আসছি আমাদের আরেকজন পারফর্মার সুমিকে, সুমি আপুকে মঞ্চে ডেকে নিচ্ছি। ধন্যবাদ। সুবর্ণ জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, শীতের উষ্ণ দিনে একগুচ্ছ রজনীগন্ধা শুভেচ্ছা আমার পক্ষ থেকে সবার জন্য। তেমন একটি গান আশা করি খুব ভালো লাগবে আপনাদের। ঝুরি